আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই রমজান মাসে কষ্ট কমানোর জন্য আমি কিভাবে পেঁয়াজু রেখে দেই মাছ জুড়ে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মসুরের ডাল আর খেসারির ডাল ভিজেছি প্রায় এক পর মতো, এক পর বেশি হবে, আমি মাপি নাইনি, বাট হাত আন্দাজে বলে দিলাম। তো ভিজে রেখেছি প্রায় তিন ঘন্টা হচ্ছে। তিন ঘন্টার মতো ভিজালে বেশি একটু নরম হবে, কারণ আমার গ্লেন্ডার নাই, আমার ব্লেন্ডারই করতে হবে। ব্লেন্ডারে করতে গেলে একটু নরম করতে হয়। তো আমি ডালটা সুন্দর করে ধুয়ে স্ট্যান্ডারে উঠে রেখেছি। এখন এর ভিতর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ সহ আমি ব্লেন্ডার করব। তারপরও আমি তিন রকম করে ব্লেন্ড করব। একটা করব একটু পানি দিব, হালকা পানি দিয়ে মিহি করে নিব, আর একটু আধা ভাঙ্গা করে নিব, আর একটু গোটা গোটাই রাখব। পানি ঝরে ওইটুকু পানি বের হয়েছে। যাই হোক, আবার ব্লেন্ড করার সময় আমার মনে হয় একটু লাগবে, নাতে এটা তো 300 ওয়াটের, অত বেশি করা যায় না। আর অনেক বছরে 13-14 বছরে বেশি হবে প্রায়, এটা আয়ু কমে গেছে। জিনিসটা ভালো আছে দেখে আমি ফেলে দেই না, ওটা দিয়েই চালাই। তো একটু পানি দিয়ে একটা করে নিয়েছি, নরম করে হালকা পানি দিয়েছি, আর এতে আধা ভাঙ্গা করেছি, দেখতেই পাচ্ছেন। তো তিন রকম করলে এই পেঁয়াজুটা অনেক মজা লাগে। এই যে এতে আদা ভাঙ্গা করেছি, আর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, ঝালটা একটু পরিমাণে বেশি দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে জিরে গুঁড়া দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এক চামচের মতো জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরা, আর পেঁয়াজ দিলাম পরিমাণ মতো, বেশি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজিতে বেশি পেঁয়াজ দিলে বেশি টেস্ট লাগে। আর ফ্রোজিং করা ধনের পাতা ছিল, দিয়ে দিলাম 2 চামচ। যে উপকরণগুলো আমি দিয়েছি, এইভাবে সবগুলি উপকরণ দিয়ে আপনারাও পেঁয়াজু বানাবেন, অন্যরকম একটা টেস্ট বা ফ্লেভার দুটোই হয়। আমার ডিশটা ছোট হয়েছে, তারপরে আমি এইভাবে একটা একটা করে ছোট ছোট করে রেখে দিলাম, তারপরে এটা ফ্রোজিং করে রাখলাম। ফ্রিজ থেকে বের করার পর কিছুক্ষণ রাখতে হবে, বেশি জোরাজোরি করা যাবে না, ভেঙে যাবে। এই যে এখন উঠে যাচ্ছে সবগুলি, এভাবে আমি উঠে নিব, তারপরে একটা বক্সে রেখে দেব। 2-3 বক্সে রেখে দিলে আরও ভালো হয়। এখন এইগুলি উঠানোর পরে যদি আমি বক্সে রেখে দিই, একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। এইভাবে রেখে দিলে মাসের পর মাস খাওয়া যায়। তেলটা হিট করার পর একটু ছেড়ে দিলেই সুন্দর ভাজা হয়ে যায়। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।